খাবারের সাথে কিন্তু বাঙালির একটা আলাদাই সম্পর্ক রয়েছে, আর সেটা যদি হয় শীতকাল তাহলে তো আর কোনো কথাই নেই। এইরকমই শীতের সন্ধ্যাবেলায় চলে গেছিলাম স্টার মলে আয়োজিত আহারে বাহারে ফুড ফেস্টিভ্যালে, আর বিশ্বাস করো গিয়েই এই রকম গরম গরম কাবাব এগুলো দেখে সত্যি লোভ সামলানো দায়। তবে ভিড়টাও তোমরা দেখলে, মারাত্মক ভিড় হয়েছিল। এই ভিড়টা এড়ানোর জন্যই কিন্তু আমরা শনিবার দিন গেছিলাম, রোববার দিন আরও প্রচণ্ড ভিড় হবে বলেই যায়নি। তবে শনিবার দিনও কিন্তু খুব যে ভিড় কম হয়েছিল এরকমটা নয়, তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড় হয়েছিল। আর যেহেতু এটা পুরোপুরি খাদ্যমেলা, তো সেই জন্য খাবারের দোকান কিন্তু প্রচুর ছিল, দেখতেই পাচ্ছ। মানে কোনটা ছেড়ে কোনটায় যাব সেটাই হচ্ছে ব্যাপার। আর বিভিন্ন রকম কাবাবের স্টল বসেছিল, তবে এত খাবার তো একসাথে টেস্ট করতে পারিনি, কিন্তু দেখে কিন্তু ভীষণ টেম্পটিং লাগছে। আর এদিকে ছিল হচ্ছে এক পপ আপ রোল। তো এক পপ আপ রোল কিন্তু আগের বারও স্টার মলে যে এক্সিবিশন হয়েছিল সেখানে আমি খেয়েছিলাম, তাই জন্য এবার আর ট্রাই করিনি, কারণ অলরেডি এই জিনিসটা আমার ট্রাই করা হয়ে গেছিলো, সেই জন্য এটা আর ট্রাই করিনি। তবে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করার জন্য এটা শেয়ার করলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়, আর এটার প্রসেসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। তবে যেটা খেতে ভীষণ মন চেয়েছিল সেটা হচ্ছে সোয়ারমা, কারণ বারাসাতে আমি খুব একটা বেশি সোয়ারমার দোকান সেরকমভাবে কোথাও দেখিনি, আর তাই মনে হলো যে এখানে সোয়ারমাটা টেস্ট করে দেখা যাক, আর তাই জন্যই এখান থেকে নিয়ে নিচ্ছি এখন সোয়ারমা। আর এখানে এখন আমাদের জন্যই সোয়ারমাটা রেডি করা হচ্ছে, শুধু যে আমাদের জন্য সেরকম নয়, আরো অনেকেরই অর্ডার রয়েছে, তবে তার সাথে এখানে আমাদের অর্ডারটাও ছিল। তো ফাইনালি হাতে চলে এসেছে আমাদের শর্মা রোল, আর টেস্টের রিভিউটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এভারেজ ছিল, খুব বেশি ভালো বলবো না, খারাপও বলবো না। তো কৃষ্ণেন্দুর মুখে তো শুনিয়ে নিলে টেস্ট কেমন ছিল, আর সত্যি কথা বলতে এই সব রিভিউ আমি দেওয়ার থেকে ও দেওয়াটাই বেটার, তবে এই রিভিউগুলো আমাকে ওকে দিয়ে অনেক কষ্টেই নেওয়াতে হয়। আর দেখো এখানে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি, যদিও এটা আমি ট্রাই করিনি, কারণ সত্যি বলতে আমার কাছে কিন্তু নর্মাল বিরিয়ানি বেশি ভালো লাগে এই সব ধরনের বিরিয়ানিগুলোর থেকে। তবে নতুনত্ব জিনিস ট্রাই করা যেতেই পারত, কিন্তু এত ভিড়ের মধ্যে এই গরম এইভাবে নিয়ে হাতে করে খাওয়াটাও ভীষণ প্রবলেম, তো সেই জন্যই আর এখান থেকে নিলাম না। পরে যদি কখনো অন্য কোনো রেস্টুরেন্টে এটা খাওয়ার সুযোগ হয় তো নিশ্চয়ই খাবো। আর সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই আইসক্রিমগুলো, আর এটা কিন্তু ওরা দেখো এখানে পুরো অরিজিনাল ফ্রুট জুস দিয়ে করছে, তো এটা দেখেও বেশ ভালো লাগলো। আর প্রথমেই বললাম না, এত রকমের ফুড স্টল যে বলে শেষ করা যাবে না, তাই তোমরাও আমার সাথে সাথে দেখতে থাকো যে কত রকমের ফুড স্টল। আর এখানে আইসক্রিমটা দেখেছো ভীষণ সুন্দর লাগছিলো, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি কিন্তু আর আইসক্রিম টেস্ট করিনি, বাট এখানে বনু থাকলে অবশ্যই আইসক্রিমটা টেস্ট করতাম, কারণ ওর ভীষণ ফেভারিট এই আইসক্রিমটা। আর এত সুন্দর কবিরাজি তৈরি হচ্ছে দেখে আমরাও কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি আমাদের জন্য ফিশ কবিরাজি, তবে এটা আমাদের নয়, এটা ছিল ওদের ডিসপ্লেতে একটা শো দেওয়া, তো আমরা আমাদের কবিরাজিটা এখানে অর্ডার দিয়েছি, তো সেটা আসুক, দেন আবার তোমাদের সাথে রিভিউটাও শেয়ার করছি। তো যেখানেই রিভিউ সেখানেই আমি, আর হাতে নিয়ে নিয়েছি ফিশ কবিরাজি। তো এটা কিন্তু তোমার নর্মাল ফিশ কবিরাজি না, এটা পিওর ভেটকির ফিশ কবিরাজি। অন্য জায়গায় বাসা বা অন্য কোনো মাছ দিয়ে করে দেয়, তবে এখানে কিন্তু তেমনটা নয়। আর এটা টেস্টটা জাস্ট অসাধারণ ছিল, ফিশের ফিলেটটা বেশ মোটা ছিল, আর ওপরের এগের কোটিংটাও পারফেক্টলি ব্যালেন্সড। ওভারঅল ইজ আ গুড এক্সপিরিয়েন্স। আর এখন তো এই আইসক্রিমটা ভীষণ ফেমাস, তাই এইটারও একটা স্টল এখানে কিন্তু দিয়েছে, তো এটা বাচ্চাদের জন্যই আমার মনে হয় ঠিক আছে, যদি আমিও কখনো এক্সপিরিয়েন্স করিনি তো জানি না এক্সপিরিয়েন্স করলে কেমন হবে। তবে এটাতে বাচ্চারা কিন্তু বেশ মজাই পায়, তো দেখো এই বাচ্চাটাও কিন্তু বেশ মজা করছিল, আর বেশ ভালোও লাগছিল দেখতে। Thank you.
আর এদিকে তো তোমরা দেখলেই যে পিঠের স্টল, তবে এই পিঠেটার স্টল থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম এখানে একটা পাটি সাপটা। তো এটা নেওয়ার পেছনেও একটা রিজন ছিল, ওরা কিন্তু এখানে দেখো নিজেরাই চাল ভাঙাচ্ছে, ভাঙিয়ে ওরা এই পিঠেগুলো তৈরি করছে। তো সেই জন্যই ভাবলাম যে একবার খেয়ে দেখি কীরকম, কারণ পাটি সাপটা আমরা বাড়িতে প্রচুর খাই, তবুও এখান থেকে একবার একটু এক্সপিরিয়েন্স করলাম। তবে বাড়ির পিঠের মতন স্বাদ একদমই নয়, কিন্তু ওই ঠিকঠাক ছিল। অলমোস্ট যে কটা কাউন্টার ছিল সব কটাতেই ঘুরেছি। হ্যাঁ, সব কিছু ট্রাই না করলেও ঘুরে ঘুরে সব কটাই দেখেছি, কারণ দেখতে বেশ ভালোই লাগে। আর সবার শেষে চলে এসেছিলাম পানের কাউন্টারে। তো চলো আজকে এখানেই ভিডিওটাকে এন্ড করছি। তো দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের পান ছিল, চকলেট পান থেকে শুরু করে প্রচুর ফ্লেভারের পান ছিল। আর ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করলাম, দেখা হবে তোমাদের সাথে আবার একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।